গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনা ডট বিপ্লব। সকলকে জানাই স্বাগত। আজকে সকাল 6টার সময় ব্লগটা স্টার্ট করলাম, আর ঘুম থেকে উঠে যে কাজকর্মগুলো করছি তার আশেপাশের পরিবেশটা একটু অন্যরকম লাগছে না? অন্যরকম তো লাগবে, কারণ আমি চলে এসেছি বাপের বাড়ি কালকে সন্ধেবেলায়। আর তোমাদের সঙ্গে সারাদিন কিছুই শেয়ার করা হয়নি, কারণ প্রচণ্ড ব্যস্ত ছিলাম সেই জন্য। আর সন্ধেবেলায় এসেও আমরা সকাল সকাল খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, কারণ আজকে আমাদের একটা পিকনিক আছে, মিষ্টির নাচের স্কুলের পিকনিক। আর বাড়ি থেকে আসতে লেট হয়ে যাবে বলে তাই বাপের বাড়ি থেকে যাব বলে বাপের বাড়িতে কালকে সন্ধেবেলায় চলে এসেছি। কিন্তু কপাল খারাপ বলে যাওয়া হয়, বাবার মা গেছে পিসির বাড়ি, বড় পিসির বাড়ি, ওরা বাড়িতে নেই। এদিকে দাদার অটো আজকে নেই, ছুটি আছে, তাই দাদা বললে তোরা ভালো মন্দ খাবে, আমি বাড়িতে শুধু ভাত খাবো। তাই সকাল সকাল শঙ্কর মাছ নিয়ে চলে এসেছে, আমাকে বললো একটু রান্না করে দিয়ে যা। তাই আমরা রান্না বান্না করে দাদাকে দিয়ে খাওয়া দাওয়া করে গুছিয়ে গেছি, এই দেখো রওনা দিয়ে দিয়েছি পিকনিকে যাব বলে। আর এবছর মিষ্টির পরীক্ষার পর বা রেজাল্ট দেওয়ার পরেও কোথাও যাওয়া হয়নি, আর আগে তো নয়, তার জন্য এই ফার্স্ট টাইম আজকে পিকনিকে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে। আর এই দেখো মিষ্টি কত খুশি, পুরো ভিমেক ডান্স স্কুলের পিকনিক স্পটে দেখো মোটামুটি আমরা চলে এসেছি। আর এখানে ডেকোরেশন খুব সুন্দর করেছিল ছবি তোলার জন্য বা গার্জিয়ানদের বসার জন্য, তারপরে ফুচকার স্টল ছিল, খুব সুন্দর লাগছিল, সবাই ছবি টবি তুললাম, তারপরে বাচ্চারা ছবি তুললো, খেলছিল। আর মিষ্টিকে দেখে তো আমার ভীষণ ভালো লাগছিলো, খুব আনন্দ করছিল। আর ওখানে দেখো এই দেখো নাচ করছে, বলছে আমাকে বলছে ভিডিও করো, তাই একটুখানি ভিডিও করে দিলাম। এখানে আমাদের 10টার মধ্যে আসার কথা ছিল, কিন্তু বাড়ি থেকে আসলে লেট হয়ে যাবে বলে বাপের বাড়ি আসলাম, কিন্তু সেই লেট হয়ে গেল। দাদা বললো রান্নাবান্না করে দিয়ে আসতে, কিন্তু রান্নাবান্না করে দিয়ে এসেছি বলে ভালো লাগছে, কারণ আমরা ভালো মন্দ খাবো, ও শুধু ভাত খাবে। আর ওর অটো থাকলে হয়তো অসুবিধা হতো না, কিন্তু অটো নেই, সেখানে তো রান্নাবান্না না করে আসলে ও খাবে কি, তাই না? এবার যথারীতি করে রেখে এসেছি বলে মনটাও ভালো লাগছে, আমরা খেতে গেলে আর মন খারাপ লাগবে না। আর তারপরে এবার দেখো বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলা ছিল, বড়দের খেলা ছিল, তার মধ্যে ফার্স্টে একটা খেলা। এবার এই খেলার মধ্যে হচ্ছে ওদের দুর্গা ম্যাম প্রথমে দেখিয়ে দিল কী করে খেলতে হবে, তারপরে বাচ্চারা খেলা শুরু করেছে। আর এদিকে হচ্ছে মিষ্টি খেলবে বলে বায়না করছিল, আর ওর বাবা বললো খেলতে হবে না, আমি বললাম না থাক খেলুক, বাচ্চা মানুষ হার জিত তো আছে, ও মজা করবে এটাই অনেক। যাই হোক সুন্দর খেলছিল, হঠাৎ করে এই দেখো পড়ে গেল, পড়ে গিয়ে একটু পিছিয়ে গেল, ঢুকেছিলো, নাহলে আরও পারতো, মিষ্টি ভালোই পারতো আর কি। যাই হোক, আর এদিকে এক ঘন্টা বাদেই হলো ডান্স বাংলাসের যে হামটি, তোমরা যাকে সবাই চেনো, সবার পছন্দের, সেই হামটি এসেছিলো। হামটি আসার পরপরই বাচ্চারা ছবি তুলবে বলে, ওর সঙ্গে কথা বলবে বলে ব্যস্ত হয়ে উঠেছিলো, এবং এমনকি বড়রাও, কিন্তু স্যার বললেন পরে হবে, ও একটু বসে নিক, তাই একটা সাইডে ও বসেছিলো কিছুক্ষণ, আর এদিকে খেলা চলছিল। তারপরে একটা মানে প্রথম ব্যাচ বসিয়েছে, ব্যাচ বসানোর পরপরই আর কি নাচের স্কুলের একটা ওর বন্ধুর মা বললো যে চলো বসে পড়ি, না হলে পরে প্রচণ্ড ভিড় হয়ে যাবে, তাই আমরা বসে পড়েছিলাম। আর তোমরা তো দেখতে পেলে প্রথমে যখন ঢুকেছিলাম পিকনিক স্পটে তখন লোক তেমন ছিল না, আর পরে তো দেখতে পেলে যে প্রচুর ভিড় হয়ে গেছিলো। আর খেতে খেতে সন্ধে হয়ে যাবে, ওই জন্য বললো বসে পড়ি, বসে পড়ে তারপরে কিছুক্ষণ আনন্দ করে যাওয়া যাবে বাড়িতে। যাই হোক, তারপরে আমরা বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করে, তারপরে আবার আরেকটা খেলা হয়েছিল যে রানিং, এরকম একজনের হাতে একজনের হাতে করে বল দেবে, এবার যেখানে স্টপ হয়ে যাবে মানে মিউজিক্যাল চেয়ারের মতো সে বাদ হয়ে যাবে। তারপরে 45 জন মতো যখন হয়েছিল, মানে 90 না 94 জন টোটাল খেলছিল মারা, তারপরে যখন মা দিয়ে বা স্টুডেন্ট কিছু বড় মেয়ে বাচ্চার সব মানে ছোটো বাচ্চার বাদে, যাই হোক 45 জনের মতো যখন হবে তখন থেকে আর কি একটা প্রাইজ মতো বেশ গোল করে বাঁধা ছিল, মানে একটা করে কাগজ খুলবে আর একটা করে প্রাইজ, যে মানে হেরে যাবে তাকে একটা করে প্রাইজ পাবে, মানে 45 জনের পর থেকে। তাই মোটামুটি 45 জনের মধ্যে আমি ছিলাম, আমি থাকাতে আমিও একটা প্রাইজ পেয়েছি। এই যে পরপর যেতে যেতে মানে পাবো আমি প্রাইজটা, তোমরা দেখতে থাকো তাহলে জানতে পারবে। মাদের আরেকটাও খেলা হয়েছিল যখন আমরা খেতে বসেছিলাম, সেই সময় বিস্কুট দৌড় হচ্ছিলো, কিন্তু আমরা তাতে পার্টিসিপেট করতে পারিনি, কারণ আমরা তখন খাচ্ছিলাম সেই জন্য। যাই হোক, এই দেখো পরপর বলটা যাচ্ছে, যখনই বলটা কাছে মানে কাছে আসছে না, মানে বুকটা ধারাস করে উঠছে, এই মনে হয় বাদ গেলাম, এইভাবে বাদ গেলাম। যাই হোক, বাদ তো একবার যেতেই হবে খেলতে খেলতে। ফার্স্ট সেকেন্ড থার্ড হই আর না হই, সবাই যে একসঙ্গে খেলছি আনন্দ করছি, এটাই সব থেকে ভালো লাগছে।
ওখানে যাওয়ার পরে মিষ্টিকে নিয়ে বেশি টেনশন করা লাগেনি যতটা আমরা অন্যান্য জায়গায় গেলে টেনশন করি, কারণ মাঠটা তো তোমরা দেখতে পেলে একটু গোল মতন, আর তার মধ্যে প্রচুর বাচ্চারা ছিল, তো বাচ্চাদের সঙ্গে খেলছিল, মজা করছিল, আর এমনি চোখে চোখে রেখেছিলাম অবশ্যই, কিন্তু টেনশনটা ছিল না। আর মারাও খুব ভালো, মারাও বেশ মিষ্টিকে খুব ভালোবাসে, বাচ্চারাও খুব ভালোবাসে। মিষ্টিও যেমন প্রচণ্ড আনন্দ করছিল, আমরাও একটু নিশ্চিন্তে ছিলাম আর কি। আর এই দেখো, এক এক করে সবাই বাদ যাচ্ছে, আর একটা করে প্রাইজ পাচ্ছে, এখন আমার পালা কখন আসে। আর এই মিষ্টি দেখো, মাঝখানে আমরা যে গোল হয়ে বা মারা খেলছিল, আর মাঝখানে সমস্ত বাচ্চারা বসেছিল, ওদের মধ্যে মিষ্টিও বসে বসে খেলা করছিল তোমরা দেখতে পেলে। এবার আমার পালা চলে এসেছে, আমার বাদ যাওয়ার পালা, আর দেরি নেই আসলো বলে এক এক করে সবাই বাদ যাচ্ছে। এই দেখো, মানে এক এক করে বাদ যাচ্ছে, আর বুকটা ধড়াস করে উঠছে কখন আমার এই চলে আসলো আমার পালা। মোটামুটি আমি বাদ গেছি, আমি একটা ক্লিপ পেয়েছি চুলের, যাই হোক কিছু তো একটা পেলাম, বাদ গিয়েও যেন আনন্দ লাগলো। আর এদিকে বাচ্চারা দেখো মাঝখানে ডান্স করছে, খেলা করছে, এসব করছে। যাই হোক, খেলাটা অনেকক্ষণ ধরে চলেছিল, প্রচুর অনেক মা তো প্রায় 90 জন না 96 জন আর কি খেলেছিল, সেই জন্য আর কি খেলাটা একটু হতে দেরি হয়েছিল। তারপরে বাচ্চাদের যে যে টুপি নিয়ে মাথায় পরানো, ওটাও প্রচুর লেট হয়েছিলো, কারণ প্রচুর স্টুডেন্ট প্রচুর। তারপরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, কিছু জন খাচ্ছে, আর এদিকে হচ্ছে সব বাচ্চারা নাচ করছে, মিষ্টিও একটু নাচ করে নিল। এই দেখো, তোমরা তো দেখতেই পাচ্ছ মিষ্টি কতটা খুশি, এটা তো বলার কিছু না, তোমরা দেখলেই বুঝতে পারছো। আর মিষ্টির প্রথম যে জামাটা পরা ছিল সেটা চেঞ্জ করে দিয়েছিলাম, কারণ নোংরা টোংরা লাগিয়ে একাকার করেছিলো, বা আমি জানি ও এরকম করবে, ওই জন্য আমি আরেকটা ড্রেস নিয়ে গেছিলাম, ওই জন্য মাঝে পরিয়ে দিয়েছি। এবার স্যাররা বলছে মারা একটু আমাদের একটু নাচ হোক, তারপরে মোটামুটি সব মারা আমরা ওখানে একটু নাচ করছিলাম। মানে প্রচণ্ড আনন্দ হচ্ছে, প্রচণ্ড, মানে এতদিনের আনন্দ না হওয়ার যেভাবে মানে একঘেয়ে জীবনটা যাচ্ছিলো, হঠাৎ করে মানে একটা দিনে এত আনন্দ কুড়িয়ে নিয়েছি, মানে মোটামুটি এই আনন্দের রেশ 1 মাস 2 মাস চলে যাবে। মানে সবাই, আমি কেন, অনেকেই বেশিরভাগ ক্ষেত্রে মানে একঘেয়ে একটা জীবন হয়ে যায় না সংসারে, মানে সংসারে বলো বা স্টুডেন্ট লাইফ বলো, পড়াশোনা, সংসার জীবনে, সংসার, বাচ্চা কাচ্চা নানান তাল, হঠাৎ করে যদি একটা দিনের জন্য কিছুটা আনন্দ উপভোগ করা যায় সেটাই যেন অনেক। ঠিক আমারও ঠিক তাই হয়েছে, আমার মতো আর মাদেরও ঠিক তাই। এইভাবে আনন্দ মজা করে আমরা সবাই একদম 12:30 আমি গেছি, 12:30 থেকে সন্ধে পর্যন্ত কাটালাম, ভীষণ ভালো লাগলো। যাই হোক, দেখো আমরা নাচ করছিলাম, সেই সময় হামটিকে স্যার নিয়ে আসলো, ওদের স্যার নিয়ে এসে দেখো হামটি নাচ করছে, আর ওর আশেপাশে সব বাচ্চারা নাচ করছে স্যারের দিকে দেখো। মানে ও এত কিউট না, ওকে মানে টিভি স্ক্রিনে ঠিক যেমন লাগে সামনেও ঠিক একই রকম, মানে দেখলে চটকাতে ইচ্ছে করে, একেবারে গোলু মোলু মতো। দেখো কি আনন্দ করছে। পিকনিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা কী ছিল সেটাই তো বলতে তোমাদেরকে ভুলে গেলাম। খাওয়া দাওয়ার ব্যবস্থায় ছিল হচ্ছে চানা, আর রাধাবল্লভী প্রথমে দিয়েছিল, তারপরে হচ্ছে চিকেন বিরিয়ানি, তারপরে হলো চিকেন চাপ, রসগোল্লা, চাটনি, পাঁপড়। আগেই তো বলেছি ফুচকা ছিল, তার সঙ্গে কফি, ফুচকা ছিল যাচাই। নাচ হওয়ার পরে যারা খাওয়ার বাকি ছিল তারা খাচ্ছিল, আর তারপরেও আরও কিছু খেলা হয়েছিল, অনেকগুলোই খেলা হয়েছিল, তার মধ্যে মিষ্টি একটা লাস্ট একটা খেলা খেলে আমরা চলে এসেছিলাম। এই দেখো, মিষ্টি বল ফেলতে পারলো, তারপরে বলগুলো পারিনি, আসলে ও তেমন একটা বুঝতে পারিনি খেলাটা। আর ওদিকে হামটি বসে বসে দেখো অ্যানাউন্স করছে বসে বসে। মিষ্টির খেলা হয়ে গেলে এবার আমরা রওনা দেবো, সব গোছানো হয়ে গেছে, এবার এই দেখো পরপর সব বাচ্চারা খেলছে। আমরা আজকে এই প্রবীণকে ডান্সের থেকে মানে ডান্স স্কুল থেকে পিকনিকে এসেছিলাম, এসে রাস্তা ধরে দাঁড়িয়ে আছি, সেই সময় অটো অটোতে করে যাবো বলে দাঁড়িয়ে আছি, আর সেই সময় দেখছি দেবাশিসদা দাঁড়িয়ে আছে। দেবাশিসদার বাড়ি তাই আমরা জানতাম না, এন ব্লকে যে দেবাশিসদা, তাই দেবাশিসদার বাড়ি এসেছি, এই আমরা বসে আছি, আর ওই দাদা আছে। দাদা হাই করে দাও। হ্যালো হ্যালো এভরিওয়ান, কেমন আছো? সবাই আছো? তো ভালো আছো? তো আমাদের বাড়িতে এসে কি দিন? আমার নাম শোভনা, আর আমাদের চ্যানেলটার নাম হচ্ছে শোভনা পট বিক্রম। শোভনা, শোভনা দি আমাদের বাড়িতে এসে, আর বাড়ি আছে মানে আমাদের এরিয়ারই মেয়ে আর কি দিঘার, আর বাড়ি আছে সিঙ্গেল সিঙ্গেল না সিঙ্গেল আমরা সিঙ্গেল 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 মানে আমাদের বাড়ি সিঙ্গেল, কোথায় আর এই দিঘার পাশেই তো সিঙ্গেল। হ্যাঁ হ্যাঁ, দিঘার পাশেই সিঙ্গেল এরিয়া। তো যারা ভিডিও দেখো প্লিজ একটু লাইক করে শেয়ার করে দিও, কি নাম তোমার চ্যানেলে? আমার চ্যানেল নাম শোভনা দা বিপ্লব। ও শোভনা দা বিপ্লব, মানে এই চ্যানেলটা সবাই একটু সাপোর্ট করো আর কি বলবো, আর যারা আমার পরিবারের লোক আছে তারা দিদিকে একটু সাপোর্ট করো। একটু দাদার সঙ্গে কথা বলি তাহলে, পরে আসি। আবার দাঁড়িয়ে আছি, এখন অটো আসে কখন দেখি, সন্ধ্যে হয়ে গেছে প্রায়, আর কেউ সেখানে মোটে থামানো যাচ্ছে না মিষ্টিকে, সেই জন্য ওই যে ফোন করে দেওয়া হচ্ছে, কাটুন দেখছি।
এই যে আমরা বাড়িতে চলে এসেছি, বাড়ি এসে দেখছি বাবা মা চলে এসেছে, বাবা মারা বিকেলেই চলে এসেছে। যাই হোক, ওরা ওদেরকে দেখে ভালো লাগছিল, কারণ ওরা বাড়ি ছিল না বলে বাড়িটা ফাঁকা ফাঁকা এখন বাজে লাগছিল। 6টা, আমরা এক্ষুনি বাড়িতে আসলাম আর বাবা মা এসে তোমরা তো দেখলেই। যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে। আর আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে নোটিফিকেশন অন করে দিও, তাহলে প্রত্যেকটা ভিডিও তোমরা নিয়মিত পেয়ে যাবে। বাই বাই।